Bismillahirrahmanirrahim. Sommanito sangbadik bondhugon, apnara itimoddhei obogoto hoyechen. Bangladeshe nijukto Singapore High Commissioner, non-resident High Commissioner, mannyobor rashtradut, His Excellency Mr. Derek Low, tin sodosher protinidhi shoho, Bangladesh Jamaat Islamir kendriyo office visit koren, ebong bharprapto amire jamaat, adhyapok Mujibur Rahman, নায়েব আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ বাংলাদেশ জামাত ইসলামীর সাত প্রতিনিধি দলের সদস্যদের সাথে মত বিনিময় করেন। এর উপর সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং পেশ করছেন জামাত ইসলামীর সম্মানিত ভারপ্রাপ্ত আমির। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমিরে জামাত স্বল্পতর সময়ের জন্য দেশের বাইরে আছেন। এই সময়ের জন্য অধ্যাপক মুজিবুর রহমান ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এখন সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং পেশ করছেন। আল্লাহু আলা রাসূলিহিল কারীম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা নিশ্চয় অবগত হয়েছেন এবং দেখছেনও, কিছুক্ষণ আগে আমরা সিঙ্গাপুরের নন রেসিডেন্সিয়াল হাই কমিশনার জনাব ডেরেক লো তিন সদস্য বিশিষ্ট ডেলিগেশন এখানে এসেছিলেন, আমাদের সাথে কথাবার্তা হয়েছে। খুব আন্তরিক পরিবেশে আলহামদুলিল্লাহ আমরা কথাবার্তা বলেছি। আপনারা জানেন সিঙ্গাপুর এশিয়ার একটা গুরুত্বপূর্ণ দেশ এবং উন্নত দেশ। এটা একটা দ্বীপের মতোই, এটাকে একদিকে যেমন সিঙ্গাপুর কান্ট্রিও বলা হয়, একে সিঙ্গাপুর সিটিও বলা হয়। প্রায় 64টা বিভিন্ন দ্বীপের সমন্বয়ে এই দেশটি গঠিত। অল্প দিনের মধ্যে বলা যায় উন্নতির উচ্চ আসনে, উচ্চ শিখরে তারা পৌঁছে গেছে। সেখানে আমরা তাদের সাথে যে কথাগুলো বলেছি তার প্রথম কথাটি ছিল যে বাংলাদেশ জামাত ইসলামী এদেশে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে দীর্ঘদিন ধরে, এবং আমরা বিশ্বাস করি ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমেই এখানে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে, এবং সে বিষয়ে আমরা দীর্ঘদিন কাজ করে আসছি। কিন্তু বিগত সরকারগুলো দেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। তারা গণতন্ত্রের প্রতিশ্রুতি দিলেও গণতন্ত্রের সুফল জনগণ ভোগ করতে পারে নাই, যার ফলে দীর্ঘদিন পরেও একটা বড় আন্দোলন গত আগস্টের 5 তারিখে সফলতার জায়গায় এসে গেছে, যেটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা হিসাবে উল্লেখ করছি। কিন্তু এটাও বাস্তবায়ন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত এখানে একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা বিশ্বাস করি কিছু সংস্কার না করলে, শুধু নির্বাচন করলেই আমরা সুফল পাব না। সেজন্য আমরা অপেক্ষা করছি এবং সহযোগিতা করছি যাতে আমাদের দেশে যে সমস্ত দুর্নীতিবাজ এবং যে ধরনের প্রশাসন বিগত সরকার রেখে গেছে এগুলাকে সংশোধন করে সেখানে নিরপেক্ষ একটা পরিবেশ তৈরি করার কাজ চলছে। এবং বর্তমান উপদেষ্টা, যিনি প্রধান উপদেষ্টা, তিনি চেষ্টা করছেন তার সকলকে সাথে নিয়ে এবং রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে যাতে সংস্কার কার্যক্রমটা ভালোভাবে চলে। আলহামদুলিল্লাহ এসেছে, আরও কিছু বাকি আছে। ইতিমধ্যেই বিভিন্ন দল সংস্কারের প্রস্তাব দিয়েছে। আমরা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা আমাদের প্রস্তাবগুলো, সংস্কার প্রস্তাবগুলো জমা দিয়েছি এবং এ ব্যাপারে আমরা আরও কাজ করছি। আশা করছি খুব শিগগিরই আমরা এই দেশে একটা নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন, এবং জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। তাহলে দেশে সত্যিকার শান্তি এবং সুফল আসবে বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশ জামাত ইসলামী সেই সাথে দৃঢ়ভাবে বলে যে মানবরচিত মতবাদ দিয়ে এদেশে শান্তি প্রতিষ্ঠা কখনো হয়নি, এখনো হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। সেজন্য আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত যে জীবনবিধান, সেই আইন যতদিন পর্যন্ত বাংলাদেশে চালু না হবে ততদিন পর্যন্ত সত্যিকার শান্তি প্রতিষ্ঠা হবে না। আমরা সে লক্ষ্যে কাজ করছি, আপনাদের সহযোগিতা চাই, বাংলাদেশের জনগণের সহযোগিতা চাই। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, এবং আমরা লাস্টে সিঙ্গাপুর এবং বাংলাদেশের সাথে যে অর্থনৈতিক যোগাযোগ এবং বিশেষ করে
ছাত্র জনশক্তি ম্যানপাওয়ার সেখানে কাজ করছে, এগুলোকে যাতে আরও মজবুতভাবে আমরা এগিয়ে নিতে পারি। আমাদের দেশ থেকে বেশিরভাগ জনশক্তি সেখানে যাতে আমরা পাঠাইতে পারি, শিক্ষা উচ্চশিক্ষা গ্রহণের জন্য ছাত্রদেরকে বৃত্তিসহ তাদেরকে যাতে আমরা এই অধিকার দিতে পারি, অর্থনৈতিক উন্নতির জন্য আমরা কিছু পরামর্শ রেখেছি। এবং বিশেষ করে বিগত আন্দোলনের যে সমস্ত আহত ব্যক্তিদের চোখ হারিয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, আর্টিফিশিয়াল মানে অঙ্গ প্রত্যঙ্গ করার ব্যাপারে, চিকিৎসা করার ব্যাপারে তাদের সহযোগিতার কামনা করা হয়েছে এবং তারা বলেছেন যে আমরা এটা নিয়ে আলোচনা করবো এবং আপনাদেরকে এ ব্যাপারে সহযোগিতা করতে পারবো। ব্যক্তিগত পর্যায়ে এবং সরকারি পর্যায়ে উভয়ভাবে চেষ্টা করা হবে বলে তিনি উল্লেখ করেন। তো আপনার কষ্ট করে আমাদের এই সাংবাদিক সম্মেলনে সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা এখানেই আমাদের প্রেস ব্রিফিংয়ের কাজটা শেষ করতে চাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, আমরা যেহেতু একটা মিটিং, আমরা এখানে কোনো প্রশ্নোত্তর সাধারণত হয় না, আমরা সব বিষয়ে কথাবার্তা বলেছি, স্পষ্ট ভাবে আমাদের যেগুলো বক্তব্য ছিল তাদের কাছে পৌঁছেছি এবং তারা তাদের মতো করে উত্তর দিয়েছেন। আমরা আশা করি এ ব্যাপারে ভবিষ্যতে সহযোগিতা আমরা পাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।